হায়, ওদিকে আমার বাগদত্তা বধুটি যে কি করছে। মিনা, আই মিস ইউ। ডিয়ার লুসি, লন্ডন ছাড়ার পর অনেক দিন তোকে চিঠি লিখতে পারিনি, রাগ করিস না প্লিজ। আসলে স্কুল টিচারের কাজটা লোকে যতটা সহজ মনে করে না, আসলে তা একেবারেই নয়। কিন্তু তার উপর এখন আবার শর্ট হ্যান্ড শিখছি, যাতে জোনাথন ওকালতি পাশ করলে আমি ওকে আরও বেশি সাহায্য করতে পারি। তাছাড়া এতে ডায়েরি লিখতেও সুবিধে হয়। জোনাথন বলেছে ট্রান্সিলভেনিয়া ভ্রমণের পুরো বৃত্তান্ত ও ডায়েরিতে লিখে রাখবে। ও ট্রান্সিলভেনিয়া গেছে তাও অনেক দিন হল, মাঝখানে মাত্র একবার মিস্টার হকিন্স মারফত ওর চিঠি পেয়েছি। তাড়াহুড়ো করে কয়েক লাইন মাত্র লিখেছে। মাঝে মাঝে খুব চিন্তা হয় ওর জন্য, কিন্তু কি করব বল, পুরুষ মানুষ কাজের জন্য বিদেশ বিভুঁই যাবে, সেটাই তো স্বাভাবিক। তোদের খবর বল, মিসেস ওয়েস্টেনরার শরীর এখন কেমন আছে? তোর সেই সমস্যাটার হয়নি আশা করি। তোর সঙ্গে মাসখানেকের মধ্যেই আবার দেখা হবে ভেবে কি যে আনন্দ হচ্ছে না। সামারের সময়টা তোকে ছাড়া না কাটতেই চায় না, সেই কবেকার অভ্যেস বলতো। কোথায় কবে দেখা হচ্ছে তাড়াতাড়ি জানা। ইতি তোর মিনা। পুনশ্চ লন্ডন থেকে এত দূরের বাতাসেও গুজব উঠছে যে মিস লুসি ওয়েস্টেনরার কাছে নাকি কালো কোকড়ানো চুলের লম্বা চেহারার এক যুবককে খুব ঘন ঘন যাতায়াত করতে দেখা যাচ্ছে। কি ব্যাপার, ফিরতি চিঠিতে এই নিয়ে যদি কিছু না লিখেছিস তো খুনোখুনি হয়ে যাবে, কিন্তু মনে থাকে জানো। মিনা,